গতকাল ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জনশীল শর্মার নেতৃত্বে একটি কর্পোরেশনের একটি ডেপুটেশন কর্মসূচি আয়োজন করা হয়, যেখানে বার্ধক্য ভাতা চাওয়ার দাবিতে সরব হয় এলাকার বৃদ্ধ বৃদ্ধারা, এবং সেখানে বেশ কিছুক্ষণ ঘরের ভিতর বন্দী করে রাখা হয় মেয়র অশোক ভট্টাচার্যকে। পিছনে আসলে ভাই পিছায় কর না, তাহলে তো হয়। মেয়রের ঘর থেকে প্রায় 1 থেকে দেড় ঘন্টা মেয়রকে বের হতে দেওয়া হয়নি বলে অভিযোগ বামেদের, এবং তার বিরুদ্ধেই কিন্তু আজকের এই নাগরিক মিছিল। শিলিগুড়ি মেয়র অশোক ভট্টাচার্যের উপর তৃণমূল কংগ্রেসের অভব্য আচরণ ও হেনস্থার বিরুদ্ধে বাম ও কংগ্রেসের মিলিত নাগরিক মিছিল। মিছিলটি অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু হয়ে ধীরে ধীরে ভেনাস মোড় হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হবে। সাঁত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রঞ্জনশীল শর্মার নেতৃত্বে গতকাল কর্পোরেশন অশোক ভট্টাচার্যের ঘর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়, এবং এই বিক্ষোভ কর্মসূচিতে হেনস্থা করা হয়েছে বলে অশোক ভট্টাচার্যকে হেনস্থা করা হয়েছে বলে দাবি বামীদের, এবং এই দাবি এবং অশোক ভট্টাচার্যের এই হেনস্থার বিরুদ্ধেই আজ সরব হয়েছে বাম ও কংগ্রেসেরা একত্রিত হয়ে।